চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে দেখতে চান দেশটির কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। কদিন আগে বিশ্বকাপের শুভেচ্ছা দূত হয়েছেন আফ্রিদি। নতুন দায়িত্ব পেয়ে নিজ দেশকে নিয়ে তার ভাবনার কথা শুনিয়েছেন 2009 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পডকাস্ট অনুষ্ঠানে দলকে নিয়ে শোনালেন আশার বাণী। 6 জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন দক্ষিণ এশিয়ার দলগুলোর জন্য দারুণ উপযুক্ত। পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদি মনে করেন, ব্যাটিং বোলিং সব বিভাগেই ভারসাম্যপূর্ণ পাকিস্তান দল। এছাড়া পাকিস্তানের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ফিল্ডাররা, যদিও ফর্মে নেই পুরো দল। বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়ক বদল করে পিসিবি। শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবরকে পুনরায় দেওয়া হয় দায়িত্ব। এ নিয়ে সমালোচনা করলেও বাবরের উপর আস্থা রাখতে বলেছেন আফ্রিদি। সবার উচিত বাবরকে সমর্থন করা, বিশেষ করে সিনিয়রদের। এবং বাবরকে আমার পরামর্শ, যে কোনো সিদ্ধান্ত ভয়ডরহীনভাবে নিতে হবে। আমার বিশ্বাস এই দল ফাইনাল খেলবে। এক মাসে 3টি সিরিজ খেলে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি সেরেছে পাকিস্তান। ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের সঙ্গে সিরিজ ড্র করার পর আয়ারল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচে হেরে বসে বাবর আজমের দল। এরপর ইংল্যান্ডের সাথে 2 ম্যাচ হেরে যায় বাবররা। তবু বিশ্বকাপে পাকিস্তানের ফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশন আমাদের ক্রিকেটারদের জন্য বেশ উপযুক্ত। আমাদের স্পিনার ও পেস বোলাররা ভালো এবং ব্যাটাররাও দুর্দান্ত ফর্মে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিল্ডিং। পাকিস্তানের ম্যাচ জয়ের ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখতে পারে, সেজন্য প্রতিটি সুযোগকেই কাজে লাগানো উচিত। বিশ্বকাপে গ্রুপ এতে রয়েছে পাকিস্তান, যেখানে 6 জুন তাদের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। এরপর 9 জুন নিউ ইয়র্কে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।